হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন শুন ওয়াকার ফুটি অফ ডিজাইন্স লাইফস্টাইল 24-এ যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আয়োজনের সাথে আছি আমি উর্ষনৈশী। যারা আইফোন ব্যবহার করছেন আর অপেক্ষা আছেন নতুন মডেল 15-এর আয়োজনের শুরুটা তাদের জন্য, কারণ এবারের নতুন মডেলটি আলোচনার চেয়ে সমালোচনায় বেশি। বড় স্ক্রিনের সাথে নাকি যুক্ত হতে যাচ্ছে পুরনো ফোনের মতো বাটন। কি বলছে আইফোন কর্তৃপক্ষ এবারে জানবো। তা আইফোন 15 সিরিজ আসছে প্রো আর প্রো ম্যাক্স মডেলে, কি থাকছে নতুন সিরিজে, পরিবর্তনই বা কি হবে তা নিয়ে টেক দুনিয়া মুখরিত। সলিড স্টেট হ্যাপটিক ঘরানার বাটন যুক্ত করা হচ্ছে আইফোনে। নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করেই বলছে আইফোনে প্রথাগত বাটন থাকা একেবারেই নিশ্চিত প্রায়। ডিজাইন বিশেষজ্ঞরা বলছে অ্যাপেল আলট্রা ওয়াচের মতো বাটন যুক্ত করছে অ্যাপেল। অ্যাপেল ভক্তদের কাছে বাটনটি বেশ জনপ্রিয়তা পায়, সুতরাং আইফোনে তা যুক্ত হলে চাহিদার ঘোর আরও কিছুটা বাড়বে। আইফোন 15 সিরিজের শুধু প্রো মডেলে কিছুটা সীমাবদ্ধতা থাকবে, কেননা আইফোন 15 মডেলে নিয়মিত সংস্করণে পুরনো মিউট সুইচ বৈশিষ্ট্য দেখা গিয়েছিল। কিন্তু সব কিছুর সঙ্গে টেক্কা দিয়েই আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে অ্যাপেল দারুণ রহস্যজাল তৈরি করেছে। ফ্ল্যাগশিপ ফোনের পেছনে থাকবে দুর্দান্ত ক্যামেরা প্যানেল। ফোনটির ক্যামেরা সেন্সরে থাকতে পারে 5-6x অপটিক্যাল জুম প্যারিস্কোপ লেন্স। অ্যাপেল ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপে প্রো ম্যাক্স মডেল নিয়ে লুকোচুরি হচ্ছে বেশি। বিশ্লেষকদের ধারণার বাইরে গিয়েই নতুন কিছু নিয়ে হাজির হতে পারে আইফোন। তবে এত সব গুজবেও অ্যাপেল কর্তৃপক্ষ একেবারে নিশ্চুপ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘরের কোনায় একটি শখের অ্যাকোরিয়াম, আর তাতে নানা রঙের মাছ। শৌখিনতার ভালোবাসায় অনেকেই রাখেন তা, কিন্তু কি কি মাছ রাখবেন আপনার অ্যাকোরিয়ামে যা বেঁচে থাকবে দীর্ঘদিন, আর কি করেই বা নেবেন শখের মাছের সঠিক যত্ন, জানবো সেই গল্পটাই। কারো শখ, কারো বা সন্তানের আবদার, বাসার অ্যাকোরিয়ামে থাকবে কিছু রঙিন মাছ। তবে অ্যাকোরিয়ামের আকার যদি ছোট হয় তাহলে সব ধরনের মাছ না রেখে রাখা যেতে পারে 7 প্রজাতির মাছ। এই যেমন বিভিন্ন জাত ও রঙের গাপ্পি মাছ ছোট অ্যাকোরিয়ামের জন্য খুব ভালো। তবে গাপ্পি মাছ রাখলে শুধু এই জাতের মাছ রাখাই ভালো, একসাথে কয়েকটা গাপ্পি মাছ রাখলে অ্যাকোরিয়াম খুব সুন্দর দেখতে লাগবে। ছোট অ্যাকোরিয়ামে ভালোভাবে রাখা যাবে টেট্রাও। এ জাতের মাছের মধ্যে বিশেষ করে নিয়ন টেট্রা, কার্ডিনাল টেট্রা, ব্লাডফিন টেট্রা সাইজে খুব ছোট হয়। এছাড়া উইডো টেট্রা, বুয়েনার্স টেট্রা ও সার্পে টেট্রা মাছগুলো আকারে বড় হলেও বেশ শক্তপোক্ত হয়। রাজবোড়া জাতের মধ্যে সবগুলি মাছ ছোট অ্যাকোরিয়ামের মধ্যে রাখা সম্ভব না হলেও পিগমি রাজবোড়া, হার্লিকুইন রাজবোড়া মানিয়ে যাবে ছোট অ্যাকোরিয়ামেও। বার্ব জাতের মাছ আকারে একটু বড় হলেও ছোট অ্যাকোরিয়ামের মধ্যে এদের অনায়াসে রাখা যাবে, তবে টিন ফয়েল বার্বের মতো বড় জাতের মাছ রাখা যাবে না। গোরামি জাতের মাছ আকারে একটু বড় হলেও ছোট অ্যাকোরিয়ামে এদের রাখা সম্ভব, তবে জায়ান্ট গোরামি মাছ রাখা যাবে না। ব্লু লিলি, রেড লিলি, নিয়ন লিলি, কপার লিলির মতো ছোট ছোট মাছগুলো অ্যাকোরিয়ামে বেশ মানিয়ে যায়। ছোট অ্যাকোরিয়ামের জন্য খুব ভালো চয়েস রেমিরেজি। এই মাছটির রং খুব উজ্জ্বল হয় এবং বেশ কয়েকটি রঙের পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এখন বৈশাখ মাস, মানে গরম আবহাওয়া। এ সময়টাতে ঠোঁট ফাটার সমস্যায় ভুগছেন অনেকেই। বাতাসে আর্দ্রতা কম, এর একটি কারণ হলো এই ঠোঁট ফেটে রক্ত ছড়া কিন্তু হতে পারে বিভিন্ন অসুখের ইঙ্গিত। জানাবো সেই কারণগুলো কি, সাথে ঠোঁট ফাটার সমাধানের কিছু উপায়। গরমে ঠোঁট ফাটলে পানি খেতে হবে পর্যাপ্ত, সাথে ডায়েটে রাখুন নানান রকমের পানীয় ও রসালো ফল। ঠোঁট, মুখ কিংবা গলা সামান্য শুষ্ক বোধ করলেই সাথে সাথে পানির ঘাটতি মেটাতে হবে। রোদের প্রকোপও ঠোঁট ফাটার জন্য দায়ী হতে পারে, তাই ন্যূনতম 30 SPF সম্পন্ন প্রসাধন বেছে নিন ঠোঁটের সুরক্ষায়। শরীরে পানির ঘাটতি পূরণের পাশাপাশি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখবে এমন লিপ বাম কিংবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।
এছাড়া রাতে সামান্য দুধের সরের সাথে কাঠবাদাম গুঁড়া কিংবা গোলাপের পাপড়ি বাটা মিশিয়ে ঠোঁটের জন্য প্যাক বানাতে পারেন। এই প্যাক ব্যবহার করুন সপ্তাহে 1-2 দিন। প্যাক তৈরির জন্য আগে থেকে কাঠবাদাম গুঁড়ো করে ফ্রিজে রেখে দিন। প্যাক লাগিয়ে মিনিট 10 পরে ধুয়ে ফেলুন। পরিবেশগত কারণ ছাড়াও অ্যালার্জি কিংবা কোনো রোগের কারণে ঠোঁট ফাটতে পারে বছরের যে কোনো সময়, তাই চামড়া উঠলে বা ঠোঁট ফেটে রক্ত পড়লে শরণাপন্ন হন বিশেষজ্ঞের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই গরমে শরীরের জন্য উপকারী একটি রেসিপি, চিয়া সিড ডেজার্ট, যা কিনা এই গরমে আপনার শরীরকে রাখবে ঠান্ডা আর খেতেও কিন্তু বেশ মজাদার। সবাইকে শুভেচ্ছা, আমি মোহাম্মদ শেফ রুহুলন বিশ্বাস। আজকে করে দেখাবো চিয়া সিড ডেজার্ট। চিয়া সিড ডেজার্ট তৈরি করতে লাগছে প্রথমে দুধ, চিয়া সিড, বিটরুট, কলা, পুদিনা পাতা। চলুন শুরু করা যাক চিয়া সিড ডেজার্ট। চিয়া সিড এবং দুধ 8-10 মিনিট ভিজানো ছিল, সেটা এখন আমি ব্লেন্ড করে নেব। তারপরে 1 চামচ মধু, কলা, মিক্সড করা চিয়া সিড ডেজার্টটা এখন আমি গ্লাসে ঢেলে নেব। এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন আর কি। আমি এখন গার্নিশের জন্য ইউজ করবো হলো বিটরুট। বিটরুটটা অনেক হেলদি এবং স্বাস্থ্যকর হবে আর কি, এই জন্য বিটরুটটা গার্নিশ হিসেবে আমি ইউজ করছি। গার্নিশের জন্য বিটরুট ইউজ করলাম, এখন ইউজ করব পুদিনা পাতা। এই তো তৈরি হয়ে গেলো মজাদার চিয়া সিড ডেজার্ট, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ওয়াকার ফুটুর প্রেসেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আলোচনা এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলে আরও নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।